বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে আপনি সাগর ভাইকে ধন্যবাদ জানাচ্ছি, এই কারণে যে আমার সাথে আমার একজন খুব প্রিয় শ্রদ্ধাভাজন ব্যারিস্টার সারোয়ার স্যারের সাথে আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। আমি সারোয়ার স্যারকে খুবই স্নেহ করি এবং শ্রদ্ধা করি এবং অন্তর অন্তরস্থল থেকে ভালোবাসি, কারণ ওনার রাজনৈতিক ওনার সাথে আমার রাজনৈতিক আদর্শের পার্থক্য থাকতে পারে, কিন্তু আমাদের দুজনের মধ্যে যে ব্যক্তিগত, আমি স্যারকে সবসময় সালাম জানাই, সেলুট করি, কারণ একটি কারণ হচ্ছে কারণ হচ্ছে একটি কারণ আমার কাছে মনে হয়েছে যে স্যারের যে রাজনীতির যে সমালোচনার ভঙ্গি, রাজনীতির যে অভিজ্ঞতা, রাজনীতির যে ভাষা উনি প্রয়োগ করেন, এটা থেকে আমি অনেক কিছু শিক্ষা গ্রহণ করি। আমি প্রথমেই সাগর ভাইয়ের মাধ্যমে স্যারকে জিজ্ঞেস করার দরকার নেই, আমি জানি স্যার কিন্তু এখন সম্ভবত বাংলাদেশে ঢাকা থেকে ওনার বাসা থেকে কথা বলছেন, ইফ আই এম নট রং। স্যার আপনি আমাকে সহযোগিতা করবেন? হ্যাঁ হ্যাঁ, আমি আমার বাসা থেকে কথা বলছি। কারেক্ট স্যার। তো এখন এবং বাসা থেকে কথা বলছেন এবং নির্ভয়ে নির্বিঘ্নে কথা বলছেন, আপনার মাথার উপরে অত পিছনে কোনো বন্দুক লাগানো আছে? সত্যি কথা বলেন স্যার, জাস্ট আপনি হাইড করবেন না স্যার, এখানে হাইড করবেন না, আপনার মাথার পিছনে অথবা পিছনে কেউ বন্দুক আছে? না, ঘরের পিছনে বন্দুক নাই। শুনুন স্যার, নাই আসলে নাই। আমি আর আপনি যে কথা বলছি এতেই বোঝা যায় যে সরকারের বাক স্বাধীনতার কতটুক ওপেন করা আছে। আপনি যা ইচ্ছা তাই বলতে পারছেন, সমালোচনা করছেন, একটু সমালোচনা করেছেনও স্যার, এবং দেখেন আপনি যে ভাষায় সমালোচনা করেছেন সরকার কিন্তু এটাই চায় এবং আমরাও এটা চাই। সবকিছুর কিন্তু একটা ভাষা আছে স্যার, সেটা হচ্ছে রাজনৈতিক ভাষা। আপনি কিন্তু রাজনৈতিক ভাষার মাধ্যমে সমালোচনা করছেন, এক নাম্বার। দুই নাম্বার, আমাদেরই কিছু সাবেক সেনা কর্মকর্তা দেশের বাইরে গিয়ে যে অকথ্য ভাষায়, অশ্লীল ভাষায় সরকারের সমালোচনা থেকে সমালোচনা বলে না, এটাকে আমি কি বলবো, যেভাবে কথাবার্তা বলেন, এটা খুবই দুঃখজনক, খুবই দুঃখজনক আমি বলবো।